তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাপ্লিকেশনটি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখানে ভিউয়ার্স আপনি যে ব্যক্তির লাইফে যেতে চাচ্ছেন কিংবা যে ব্যক্তিকে আপনার ভালো লেগেছে, আপনি তার লাইফে যেতে হলে অবশ্যই আপনাকে কী করতে হবে, স্ক্রিনের উপরে টাচ করতে হবে। এখানে ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কান্ট্রির পতাকা দেওয়া আছে, আপনি চাইলে বিভিন্ন কান্ট্রির বোর্ডে যেতে পারেন যারা এই মুহূর্তে লাইভ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন ফিলিপাইন্সের একটি লাইভ বোর্ডে আছি, যেখানে আপনি সম্পূর্ণ ফিলিপাইন্সের যারা এই মুহূর্তে ফিলিপাইন্স থেকে লাইভ করতেছে শুধুমাত্র তাদেরকেই দেখতে পারবেন। এছাড়াও আমরা যদি এখানে মালয়েশিয়া দেখাচ্ছে, যদি আমরা মালয়েশিয়ার যে বোর্ড আছে ওখানে যাই, সেখান থেকেও আপনি পারেন। এইভাবেই আপনি চাইলেই কান্ট্রি সিলেক্ট করে নিয়ে তাদের লাইফে যেতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। আপনি চাইলেই যাকে আপনার ভালো লাগবে তার স্ক্রিনের উপরে আপনাকে কী করতে হবে, টাচ করে দিতে হবে। যখন আপনি স্ক্রিনের উপরে টাচ করবেন তখন আপনার সামনে সরাসরি লাইভ চলে আসবে। লাইভ ভিডিওটা দেখানো সম্ভব হচ্ছে না, বিদায় আমরা এই মুহূর্তে আপনাদেরকে ওপেন করে দেখাতে পারছি না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাকে কি করতে হবে। যে ব্যক্তিকে আপনার ভালো লাগবে, আমরা আবারও বলছি যে ব্যক্তিকে আপনার ভালো লাগবে, আপনি ওই ব্যক্তির স্ক্রিনের উপরে যে কাভার ফটো দেওয়া আছে আপনি কাভার ফটোর মধ্যে ক্লিক করে দেবেন। এছাড়াও আমাদের প্রতিবেশী দেশ দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া, দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া থেকেও এখন এই মুহূর্তে অনেকে লাইভ করতেছে। আপনি চাইলেই তাদের সাথে লাইভে গিয়ে কথা বলতে পারেন, এছাড়াও আপনি পার্সোনালি তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি সোশ্যাল নেটওয়ার্কে অবশ্যই শেয়ার করবেন, এতে করে আপনার ফ্রেন্ড সার্কেলরা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে টাইম পাস করতে পারবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন।